নারায়ণের জায়গায় কি লিটন বুধবার আরসিবির বিপক্ষে কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ? সাতটি ম্যাচে করা হয়েছে একাধিক বদল, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। দল পড়ে রয়েছে আট নম্বরে। বুধবার বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে কি দলে আবার কোনো বদল দেখা যেতে পারে? আইপিএলে সাত ম্যাচে পাঁচ হার, আর একটি ম্যাচ হারলে আইপিএলে কার্যত বিদায় ঘন্টা বেজে যাবে কলকাতার। এই অবস্থায় কাকে নিয়ে স্বপ্ন দেখবে কেকেআর? সাতটি ম্যাচে একাধিক বদল করা হয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। দল পড়ে রয়েছে আট নম্বরে। বুধবার বিরাট কোহলিদের আরসিবির বিরুদ্ধে কি দলে আবার কোনো বদল দেখা যেতে পারে? পরিস্থিতি যা, তাতে বদল করতেই পারেন অধিনায়ক নীতিশ রানে। বিশেষত ওপেনিং জুটি যেখানে খাটছেই না, সেখানে লিটন দাসকে বসিয়ে রাখার কোনো অর্থও হয় না। একটা ম্যাচের ভিত্তিতে তাকে বিচার করলে মূর্খামি হবে, কারণ লিটন কেকেআরে আসার আগেই ছন্দে ছিলেন কোহলিদের বিরুদ্ধে তাকে প্রথম একাদশে ফেরানো হতে পারে। কিন্তু লিটন বিদেশি, তিনি দলে এলে বাদ যাবেন কে? অনায়াসে এক্ষেত্রে একটি নাম বলা যেতে পারে, সুনীল নারায়ণ। না ব্যাট না বলে কিছুতেই কিছু করতে পারছেন না, কেন তাকে প্রতি ম্যাচে খেলিয়ে যাওয়া হচ্ছে সেটাই বড় প্রশ্ন।